বীর্যের মূল মার্কাজ দেমাগ, সুবহানাল্লাহ বলে। বীর্যের মূল মার্কাজ কি? মূল মার্কাজ দেমাগ। বীর্যের মূল মার্কাজ কোথায় বলেন? বীর্যের মূল মার্কাজ দেমাগ। আর এই বীর্যের মূল মার্কাজ থেকে বীর্য পুরো শরীরের প্রতিটা কোনায় কোনায় পৌঁছে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তবে মজার বিষয় হলো, বীর্য পুরুষের বীর্য মাথার দেমাগ থেকে সোজা পিঠের মধ্যখানে চলে যায়। কোথায় চলে যায় বলেন? পিঠের মধ্যখানে। আর নারীরটা চলে আসে তার বুকের এ হাড্ডির ভিতরে। সুবহানাল্লাহ, বুকের কি হাড্ডির ভিতরে, যেখানে আরবরা বলেন যেখানে চেইন গিয়ে, চেইনের লকেট আছে না, চেইনের লকেটটা যেখানে গিয়ে থামে, চেইনের লকেটটা যেখানে গিয়ে কি করে, এটাকে আরবরা বলে তারিবা, তারিবা, তারিবা। এটাকে কি বলে? তারিবা, তারিবা জমা তারায়, তারিবা জমা কি তারায়, যেখানে লকেট থামে দুই পাঁচের মধ্যখানে, এই জায়গাটার মধ্যে নারীর বীর্য এখানে এসে জমা হয় আর পুরুষের বীর্য পিঠে গিয়ে জমা হয়। ইজতেমার সময়, ইজতেমা বাইনাহুমা, দুজনের মিলনের সময় এখান থেকে দ্রুত গতিতে বের হয়। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, আমি এক মিনিটে সব বলে ফেলেছি অল্প সময়ের মধ্যে, এবার বলুন তো দেখি, রব্বে করিম বলেন যে আমি তোমাকে এখান থেকে বের করে এনেছি, সে আমি তোমাকে কবর থেকে বের করতে পারবো না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার বীর্যপাতে পুরুষের দামাত থেকে, পুরুষের সুপ থেকে, পুরুষের পিঠের দিক থেকে নারীর পেটে কমপক্ষে 4 লক্ষ শুক্রকীট একসাথে প্রবেশ করে। 3,99,999টাকে রব হত্যা করে ফেলে, মেরে ফেলে, শুধুই তোমাকে আর আমাকে জীবিত রেখেছে। এবার রব্বে করিম বলেন, তুমি কি ভেবে দেখবে না আমি তোমাকে কিভাবে বানিয়েছি, আমি তোমাকে কিভাবে বানিয়েছি? রব বলেন, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহ, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। মজার বিষয় হলো, আমার আব্বা জীবনে আমাকে কদর কোনোদিন কারো ওয়াজ শুনতে দিতেন না। আব্বার থিওরি ছিল, ওয়াজ শুনবে না, ওয়াজ করবা, খবরদার ওয়াজ শোনা যাবে না, ওয়াজ শুনতে দিত না। লেকিন হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহ যখনই আমাদের লক্ষ্মী পূজা দেন, আব্বা নিজে বলতো আজকে যাও। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ এই কথাটাকে বারবার বলেছেন আপনাদের সামনে, নিশ্চয় আপনারা শুনছেন। হযরত বলেন, আমাদের জন্ম কি কোরআন মতে না কোনো দলীয় ম্যানিফেস্টো মতে? বলছে কি বলছে না বলেন? আমাদের জন্ম কি কোরআন, কোরআনিক সূত্রে, কোরআনের সূত্র মতে, নাকি আব্রাহাম লিঙ্কনের সূত্র মতে? আমাদের জন্ম কি জন্ম, আমাদের জন্ম কি গণতন্ত্রের সূত্র মতে নাকি কোরআনের সূত্র মতে? কি হয় না অন্য কোনো দলের সূত্র মতে? আমাদের জন্ম পৃথিবীর সমস্ত নাস্তিকগুলোকে জিজ্ঞেস করো তোমার জন্ম কিভাবে, বলবে এভাবে। কিভাবে বলেন? বলবে এভাবে। হ্যাঁ, হুজুর রহমতুল্লাহ আলাইহি সবসময় কথা বলতেন, কোরআন মতে যদি আমার জন্ম হয়, কোরআন মতে যদি আমার মৃত্যু হয়, তাহলে ভিতরকার সময়টাও আমাকে কোরআন মতে চালাইতে হবে। বলতো কি বলতো না হুজুর? বলতো, বলতো। হ্যাঁ, আল্লাহ আল্লাহ হুজুরের কবরকে জান্নাত নসিব করেন, আল্লাহ এই মানুষগুলোর কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই হুজুর আজকের এই মাহফিল কততম হুজুর আপনাদের? 43-44 মাহফিল। যারা প্রথম দিকে বয়ান করছিল আর বয়ান শুনছিল, তো এই মানুষগুলো কোথায়? আল্লাহ 43 বছর ধরে এই মাহফিলকে যারা বলেছেন, শুনেছেন, দিয়েছেন, ভালোবেসেছেন, আল্লাহ সকলকে কবুল ফরমান, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। এখন যারা আছেন, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আমাদের হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব হুজুর আলহামদুলিল্লাহ এখনো আছেন, শুরু দিন থেকে এখনো আছেন আলহামদুলিল্লাহ। হয়তো মাঝ পথে এসে জুড়েছেন আমাদের কাছারি বাড়ির হুজুর, আল্লাহ তালা মৌত পর্যন্ত ইনাদেরকে তাফসীরুল কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আমরাও ইনাদের মা তাতে থেকে তাফসীরুল কোরআন করবো ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এক ও নেক বানিয়ে দেন। সকালে বলেন আমিন। হবে তো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করেন। হুজুর রহমতুল্লাহ বলতেন, হযরত হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহ, হ্যাঁ ইনাদের নামগুলো যদি আমরা ভুলে যাই, তো আমাদের নামও তো মাঝে ভুলে যাবে। কি ইনাদের জন্য যদি আমরা দোয়া না করি, আমাদের নামেও কে দোয়া করবে? আর বলেন, হযরত হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ কথাটা প্রায়ই বলতেন, প্রায় বলতেন, আমার জন্ম কোরআন মতে, আমার মৌত কোরআন মতে, আমার ভিতরকার হায়াত হবে, মধ্যবর্তী টাইমটা হবে কোরআন মতে।
এই জন্য আল্লাহ তালা আমাকে মাবদা শিখিয়েছেন, মাবদা শিখিয়েছেন, আমার জন্মের ইতিহাস শুনিয়েছেন, আমার জন্মের ইতিহাস শুনিয়েছেন, আমি তোমাকে কি থেকে বানিয়েছি কখনো কি ভেবে রেখেছো? সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ তালা কি বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, এই মানুষ তোমাকে ভেবে দেখা উচিত, ফালিয়ানজুরিল ইনসান, তুমি ভেবে দেখো, তোমাকে তো ভেবে দেখা উচিত, দেখো না তুমি, মিম্মা খুলিক, কি থেকে তোকে বানিয়েছি, সুবহানাল্লাহ, আমি কি থেকে তোকে বানিয়েছি, আমি তো এক ফোঁটা না পাক পানি থেকে তোকে বানিয়েছি, আর সারা পৃথিবীতে তুমি বিক্ষিপ্ত ছিলে, সারা পৃথিবীতে তুমি পৃথিবীতে তুমি বিক্ষিপ্ত ছিলে, তোমার এক কোষ্ঠ সূর্যের আলোর ভিতরে ছিল, আরেকটা তো চন্দ্রের কিরণের ভিতরে ছিল, আরেকটা তো সমুদ্রের পানির ভিতরে ছিল, আরেকটা তো ইতালির চকলেটের ভিতরে ছিল, আরেকটা তো জমজম কুয়ার ভিতরে ছিল, আরেকটা তো মদিনায় তৈয়বার কোনো খেজুরের ভিতরে ছিল, আরেকটা তো মালদায়ের কোনো আমের ভিতরে ছিল, আরেকটা তো শ্রীমঙ্গলের লেবুর ভিতরে ছিল, আরেকটা তো খুলনার চিংড়ির ভিতরে ছিল, আরেকটা তো মেঘনার ইলিশের ভিতরে ছিল, সারা পৃথিবী থেকে আমি তোমাকে কালেকশন করেছি, তোমাকে আমি বানিয়েছি, আমি তোমাকে আমি বানিয়েছি, তোমাকে আমি বানিয়েছি, তোমাকে আমি বানিয়েছি, তোমাকে আমি বানিয়েছি। আফারাআইতুম মা তুন্নুন আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানকে সমস্ত টেকনোলজিকে রব চ্যালেঞ্জ করেছেন, তোরা বানিয়েছিস না আমি বানিয়েছি? আফারাআইতুম মা তুন্নুন, তোমরা বানিয়েছো না আমি বানিয়েছি? কে বানিয়েছে বলেন, আবার বলেন কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। হ্যাঁ, বানানেওয়ালাকে চিনি নাই, বানানেওয়ালাকে চিনি নাই, চিনি নাই তো বানানেওয়ালাকে চিনি নাই, সবাইকে চিনছি লেকিন বানানেওয়ালাকে চিনি নাই। আমার আব্বা বানিয়েছে, জনাব আব্বা, মা বানিয়েছে, হযরত হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ এক বয়ান থেকে আমি শুনছি, যেদিন আমার হাড্ডিতে হাড্ডিতে জোড়া লাগছিল, যেদিন এখানে প্যারাক ঠুকছিল, মাটার ভয় নাই, মাটার পাইছে, মাটার পাইছিল কি, এখানে প্যারাক ঠুকতে আওয়াজ হয় না, আওয়াজ হয়েছিল, মাটার পাইছে, মা জানছিল কোন দিন গুদ্দা তৈরি হয়েছে, মা জানছিল জানছিল কোন দিন দামাক তৈরি হয়েছে, মা জানছিল কোন দিন কোন হাড্ডি তৈরি হয়েছে না, এই জন্য আল্লাহ তারা চ্যালেঞ্জ করেন, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন। আচ্ছা কত বড় চ্যালেঞ্জ, যেন সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানকে, সারা পৃথিবীর সমস্ত টেকনোলজিকে, সারা পৃথিবীর সমস্ত দার্শনিকদেরকে, সারা পৃথিবীর সমস্ত ভাষাবিদদেরকে, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদেরকে রব চ্যালেঞ্জ করেছেন, তোরা বানিয়েছিস না আমি বানিয়েছি? প্রশ্ন কি বলেন, প্রশ্ন কি, তোমরা বানিয়েছ না আমি বানিয়েছি? কে বানিয়েছে বলেন, আল্লাহ। বলেন কে বানিয়েছে? তাহলে যিনি বানিয়েছেন কথা চলবে তার, যিনি বানিয়েছেন কথা শুনবো তার, যিনি বানিয়েছেন চেষ্টা দিব তাকে, যিনি বানিয়েছেন হাত পাতবো তার কাছে, যিনি বানিয়েছেন শুধু তার বড়াই বলবো, কার বড়াই বলবো,